শীত চলে গেল আর বসন্ত কিন্তু এসে গেছে। আজকে ভোরবেলা বারান্দায় দাঁড়িয়ে খুব ভালো লাগছিল, কেন জানো? দূর থেকে কোকিলের ডাক ভেসে আসছিল। আর বসন্তে আমার মনে হয় মনটা কোথায় হারিয়ে যায়, একটা সুন্দর ঘ্রাণ বাতাসে যেন ঘুরে বেড়ায়। তাই বারান্দায় দাঁড়িয়ে সকালবেলা গ্রিন টিটা হাতে নিয়ে আর কোকিলের ডাক আর তার সঙ্গে বাতাসে যে সুন্দর ঘ্রাণ নিতে নিতে সুন্দরভাবে সকালটাকে উপভোগ করলাম। আর বসন্ত সফল হোক বা ব্যর্থ, বসন্ত কিন্তু প্রেমিক বা অপ্রেমিকের মনে জাগরণ তুলতে বাধ্য। আমি যখন ছোট ছিলাম, যখন কলেজে পড়তাম, তখন দেখেছিলাম আমার বন্ধুরা বা সহপাঠী বলো সবাই কিন্তু বসন্তে খানিকটা উদাস হয়ে থাকতো। আর যাদের প্রেম জীবনে এসেছিল তারা তো সোনায় সোহাগা, তাদের খুঁজেই পাওয়া যেত না। আর আমার মতো যারা বাড়িতে বাবা মার বকার ভয়ে প্রেম করতে পারতো না, তাদের কাছেও বসন্ত অবশ্যই আনন্দের ছিল, তারা কিন্তু অন্যভাবে বসন্তটা উপভোগ করতো। যেমন আমি বসন্তকালে খুব মনে আছে সকালবেলা উঠে সুন্দরভাবে বাতাসের ঘ্রাণ নিতে নিতে কিছু দুকলম লিখতাম। তো সেরকমই একটি লেখা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, জানি না তোমাদের ভালো লাগবে কি না বা তোমরা নিজেদের মধ্যে মিল পাবে কি না। যদি তোমাদের কারো এরকমভাবে বসন্ত জীবনে এসে থাকে তাহলে অবশ্যই কবিতাটা শোনো। আজকে আমার নিবেদন বসন্তের অপেক্ষা। আবার এক বসন্ত এসে গেল, আবার এক শীত ঋতুর বিদায় হল। আমি চাই এই বসন্তে তুমি আবার প্রেমে পড়ো, আমি চাই এই বসন্তে তুমি মিথ্যে স্বপ্ন গড়ো, যেমনভাবে আমার সাথে করেছিলে। এত তাড়াতাড়ি কি করে সব ফুলে গেলে? এই বসন্তে আবার ফুল ফুটুক, এই বসন্তে মন আবার চঞ্চল হয়ে উঠুক। আমি দেখতে চাই তুমি কত দূর নিচে যাও, আমি দেখতে চাই তুমি কতটা তাকে ছুঁতে পাও, ঠিক যেমন করে আমায় মায়ায় জড়িয়েছিলে, ঠিক যেমন করে আমায় প্রেম করতে শিখিয়েছিলে। মনে আছে ছাতিম গাছের তলায় প্রথম হাতে হাত, মনে আছে জেগে কাটানো কত বিনিদ্র রাত, সেই চাঁদ আজও ওঠে পূর্ণিমা আজও আসে, তারার মধ্যে সপ্তর্ষি মণ্ডল আজ জলে ভাসে। তুমি এখন নতুন স্পর্শে নতুন গন্ধে বিভোর, তুমি এখন নতুন স্পর্শে নতুন বর্ণে নতুন গন্ধে বিভোর। আমি এখনো বুঝি না কে ছিল আপন কে পর। শীত ঋতুর বিদায় হলো, বসন্ত তার জায়গা করে নিল। আবার এক বসন্ত এসে গেল, আবার এক অপ্রেমিকের বসন্ত এসে গেল, আবার এক বসন্ত ফিরে এলো। আবার বসন্তে মন কেন জানি না ব্যাকুল হয়ে উঠল। তো চলো, অনেক রাত হয়ে গেল, তোমাদের সঙ্গে পুরনো দিনের মুহূর্তগুলো শেয়ার করতে পেরে খুব ভালো লাগছিল। সেই সব দিনের কথা খুব মনে পড়ছিল, সেই সব বন্ধুদের কথা। একদিন আবার বসা যাবে আমাদের এই আসরে আমাদের বন্ধুদের গল্প নিয়ে। তো চলো আপাতত টাটা বাই। যদি ভালো লাগে আজকের আমাদের এই ব্লগটি তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বর্ষা দিও। আপাতত চললাম, আমি আর শুভ, বাই, গুড নাইট।